বর্তমানে আফগানিস্তান এসেছে তালিবানদের দখলে। এবার সেই তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদকে দেখা গেল কাশ্মীর নিয়ে মন্তব্য করতে। সম্প্রতি পাকিস্তান সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিউল্লাহ জানান, জম্মু কাশ্মীর সংক্রান্ত বিষয় নয়া দিল্লির ইতিবাচক মনোভাব থাকা দরকার। তিনি এও বলেন যে বিভিন্ন দেশের সঙ্গে তাদের যোগসূত্র স্থাপন হলেও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক যথেষ্ট ভালো। তার বিবৃতি অনুযায়ী, আমাদের আকাঙ্ক্ষা হলো যে আফগানবাসীদের স্বার্থে ভারত তাদের নীতি অনুযায়ী নতুন পরিকল্পনা তৈরি করবে। অপরদিকে মুজাহিদ জানান, যেহেতু ভারত ও পাকিস্তান উভয় উভয়ের প্রতিবেশী দেশ, তাই তাদের মধ্যে হওয়া সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অপরের স্বার্থে এগিয়ে আসুক। তবে তালিবান মুখপাত্রের স্পষ্ট বক্তব্য, আফগানিস্তানের মাটিকে অন্য কোনো দেশ তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। অপরদিকে তালিবান নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন জৈশ-ই মোহাম্মদ নেতা মাসুদ আজহার। কাশ্মীরে কি করে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া যায়, তাই নিয়েই তালিবানদের প্রবীণ নেতা আব্দুল ঘানি বারাদারের সঙ্গে কান্দাহারে দেখা করেছেন তিনি। এছাড়াও তালিবানদের কবলে কাবুল এলে সেই নিয়ে শুভেচ্ছা বার্তাও উঠে আসে তার তরফে। তবে জাবিউল্লাহ মুজাহিদের কথা মতো ভারত পাকিস্তান দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হলে সেখানে মাসুদের কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর কথা উত্থাপন করা হবে কিনা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।